نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সারা দেশ থেকে এবং প্রবাস থেকেও অনেক সুধীজনরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে বারবার অনুরোধ করছেন এই বিষয়ে কিছু কথা বলার জন্য তাই অসুস্থ শরীর নিয়েও এই বিষয়ে কথা বলার জন্য অনলাইনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো আমাদের দেশের কথিত একজন বক্তা তিনি বলেছেন কেউ যদি নবীর গোলাম বলে তাহলে এটা হারাম হবে এমনকি তিনি এটাকে শিরকের পর্যায়ে নিয়ে গেছেন আপনারা প্রথমে ওনার মুখ থেকে এই বক্তব্যটা শুনুন আলহামদুলিল্লাহ আমরা নামাজে দেখবেন প্রায় ফরজ নামাজে প্রতিদিন আল্লাহর কাছে স্বীকৃতি দেয় ১৯ বার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটা কি নবীজির গোলামের কথা তো এখানে বলা হয় না অবশ্যই আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর সাহায্য চাই সুতরাং নবীজির গোলামে পরিচয় দেওয়া হারাম মানুষ শুধুমাত্র আল্লাহর গোলাম ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াত মানুষ আর জিনকে আল্লাহ বানিয়েছে তার গোলামি করার জন্য পৃথিবীর অন্য কারো নামে গোলামি করা জায়েজ নেই এবং এই পরিচয় দেওয়াও হারাম যে আমি অমকের গোলাম অমক পীর সাহেবের গোলাম অমক রসুলের গোলাম না আমাকে পরিচয় দেওয়া লাগবে আমি আল্লাহর গোলাম রসুলুল্লাহর উম্মত আমরা রসুলুল্লাহর গোলাম না হারাম কাজে আছেন আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন আজ থেকে রসুলের নাম দিয়ে আপনি আরো একটা মারাত্মক অপরাধ করে একটা শিরিক করে বিদায় নিচ্ছেন নাউযুবিল্লাহি মিন যালিক নিঃসন্দেহে এই বক্তব্য গোস্তাকে রাসূল দুশমনে রাসূলদের বক্তব্য কখনো এটা কোনো মুত্তাকি মুহাক্কিক ফরহেজগার আশিকের রাসূল আলিমের বক্তব্য হতে পারে না আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করি ইয়াকা নাবুদু আমরা আল্লাহর ইবাদত করি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এখানে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে নবীজির গোলাম বলা যাবে না এই ধরনের কথা এই দুইটা আয়াতের কোথাও নেই আল্লাহর ইবাদত অবশ্যই আমরা করি কিন্তু কেউ যদি মুহাব্বতান তাআজিমান তাকরিমান রাসূলে পাকের গোলাম বলেন সেটা ইসলাম নিষেধ করেনি প্রিয় দর্শক শ্রোতা আপনারা একটা হাদিস শরীফ লক্ষ্য করুন যে হাদিসটা সহিহ মুসলিমের ৬০১১ নং হাদিস ইসলামিক ফাউন্ডেশনের ৫৬৭৮ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মুসনাদু আহমদের ৯৯৬৪ নং হাদিসের মধ্যে উল্লেখ ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরায়ের ১৫৮১২ নং হাদিসের মধ্যে উল্লেখ এছাড়াও আরো অনেক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটা খেয়াল করুন আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াকুলান্না আহাদুকুম আবদি ওয়া আমাতি কুল্লুকুম আবিদুল্লাহ وكل نسائكم إماء الله ولكن ليقول غلامي وزاريتي وفتايا وفتاتي এটা সহিহ মুসলিমের হাদিস একেবারে সম্পূর্ণ বিশুদ্ধ সনদের হাদিস এই হাদিসের বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেভাবে করেছেন আপনারা স্ক্রিনে ওইভাবে ফলো করুন লক্ষ্য করুন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ আমার আব্দ ও আমাত আমার বান্দা আমার বাদী বলবে না কেননা তোমাদের প্রত্যেক পুরুষই আল্লাহর বান্দা এবং তোমাদের প্রত্যেক মহিলাই আল্লাহর বাদী বরং বলবে গোলামি ওয়া জারিয়াতি ওয়া ফাতায়া ওয়া ফাতাতি অর্থাৎ আমার সেবক আমার সেবিকা এটা বলবে সহিহ মুসলিমের এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি অনুমতি দিয়েছেন কোন ব্যক্তি ইচ্ছা করলে তার অধীনস্থ কৃতদাসকে গোলামি বা আমার গোলাম আমার সেবক আমার সেবিকা এই ধরনের কথা বলতে পারবে এটা স্বয়ং সহিহ মুসলিমের হাদিস এই দৃষ্টিতে কেউ যদি আল্লাহ রসুলের গোলাম দাবি করেন তাহলে এটা অবশ্যই জায়েজ হবে অবশ্যই জায়েজ হবে রাসুলের অনুমতি সাপেক্ষে জায়েজ হবে সহিহ হাদিস মোতাবেক জায়েজ হবে প্রিয় দর্শক শ্রোতা এ বিষয়ে আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির আল এতেকাদ কিতাবের ৩৪১ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহির আল মুস্তাদরাক গ্রন্থের ৪৩৪ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এছাড়াও আরো বহু হাদিস গ্রন্থের মধ্যে আপনারা হাদিসটা পাবেন হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার খুতবা দিতে গিয়ে বলেছিলেন وذلك أني كنت مع رسول الله صلى الله عليه وسلم
ফাকুনতু আব্দাহু ওয়া খাদিমাহু। স্পষ্ট আপনারা খেয়াল করুন, হযরত ওমর আমিরুল মুমিনিন তিনি বলতেছেন আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম, ফাকুনতু আব্দাহু ওয়া খাদিমাহু, আমি রাসূলের গোলাম ছিলাম এবং খাদেম খেদমতগার ছিলাম, সেবক ছিলাম। হযরত ওমর বলতেছেন আমি নবীর গোলাম ছিলাম। এখানে আব্দুন শব্দটা গোলাম অর্থে নেওয়া হয়েছে। তাহলে উনি এই বক্তা বলে দিলেন যে নবীর গোলাম বললে হারাম হয়ে যাবে, শিরক হয়ে যাবে। এই ফতোয়াটা কার উপরে পড়তেছে? হযরত ওমরের উপরে পড়তেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের জানা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজির একাধিক বহু সংখ্যক গোলাম ছিল, সাহাবীদের মধ্য থেকে নবীজির গোলাম ছিল। আমি কয়েকজনের নাম বলতেছি, আপনারা লক্ষ্য করুন। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু রাফিউ রাদিয়াল্লাহু আনহু এবং সাফিনা রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই রাসূলের গোলাম ছিল, আল্লাহর রাসূলের গোলাম ছিল ওনারা। এবং নবীর গোলাম পরিচয় দিয়ে তিনারা বাগের খপ্পর থেকে পর্যন্ত রক্ষা পেয়েছে। আল্লাহর রাসূলের গোলাম পরিচয় দিলে যদি এটা হারাম হয়, শিরক হয়, তাহলে ওই বক্তার ফতোয়া মোতাবেক এই চারজন সাহাবীর উপরে কি ফতোয়া দিবেন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের গোলাম বললে কখনো এটা হারাম নয়, কখনো এটা শিরক নয়, এটা হুব্বে রাসূল, তাআজিমে রাসূল, আল্লাহর হাবিবের মহব্বত। তবে অবশ্যই আমরা আল্লাহর ইবাদত করি, নবীর আনুগত্য করি, নবীর মহব্বতে নবীর গোলাম বলাটা এটা অবশ্যই বৈধ, জায়েজ। অতএব প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা সকলে সতর্ক থাকুন, সচেতন থাকুন। এই নজদি বাহিনী নবীর দুশ্মনেরা কৌশলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মহান মর্যাদার বিরুদ্ধে কথা বলে থাকে। এরা মূলত নবীর পক্ষের শক্তি নয়, এরা নবীর দুশ্মন, ইয়াজিদের দুসর, ইয়াজিদের দালাল। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত, রাসূলের পাকের মহব্বত, নবীর গোলামি করতে করতে যেন কবর পারে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।